আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার অসুস্থতা আর কি কমতেই যাচ্ছে না এই ভালো হই আবার শরীর খারাপ করে যখন একটু ভালো লাগে তখন দেখা যায় ঘরের কাজকর্ম করা শুরু করে দেই পরে আবার অসুস্থ হয়ে যাই তো এভাবেই করে চলছে আর কি তো আজকে আপনাদের সাথে মদিনার একটা ভ্লগ শেয়ার করছি যদিওবা আমার আসলে ওইভাবে যে ব্লগ করার মতো ব্লগ করা সেভাবে করা হয়ে ওঠেনি এই টুকটাক মেমরি কালেক্ট করার জন্য যতটুকুই করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই জার্নিটা আমি বলেছি আপনাদেরকে আমার কাছে খুবই প্রেশাস আর এখনও যখন আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে ছাড়ছি আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আমি ভীষণ খুশি যে এই দৃশ্যগুলো বা এই মুহূর্তগুলো আমার ফোনের মধ্যে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বন্দি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা আসরের নামাজ আদায় করতে এসেছিলাম দেখতে পাচ্ছেন মানুষের ঢল কি যে ভালো লাগে কি যে ভালো লাগে নামাজ ভাঙার পরে মুসলিদের যে একসাথে যে বের হওয়া আমরা অনেক সময় ওই পাশে দাঁড়িয়ে থাকতাম সবাই বের হওয়ার পরে তারপরে আস্তে ধীরে আসতাম কারণ যেহেতু স্ট্রলার নিয়ে যেতাম স্ট্রলার রাখার জন্য কিন্তু একটু ইয়ে লাগে তো আজকে আমরা স্ট্রলার ছাড়াই গিয়েছিলাম আদেনা বাবাকে বলেছে যে চলেন আমরা আজকে স্টলার ছাড়া যাই আসলে স্টলার ছাড়া গেলে আপনি কুইকলি যাওয়া যায় আর রাখারও ঝামেলা নেই কোথায় রাখবেন আমরা অন্য একটা পাশে দূরে করে যেখানে মেন গেট গেটের সাথে আদেনা বাবা বেঁধে রাখতেন লকার দিয়ে তো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আজরা কুলে উঠে পড়েছে আর আজরাকে কুলে করে কেরি করা অনেক কষ্টের আমি অর্ধেক রাস্তা করেছি ওর বাবা এখন অর্ধেক রাস্তা কারণ ওরা ওইখানে গিয়ে এত লেজি হয়েছে যে হাঁটতে চায় না আসলে লেজি বললে ভুল হবে বাচ্চাগুলো তো টায়ার্ড থাকতো এই জন্য ওদেরকে হাঁটানোটা টাফ ছিল কান্নাকাটি শুরু করে দিত এটা ছিল অন্য আরেক দিনের মনে হয় একটু ক্লিপ মানে আমি অল্প এদিক সেদিক করে যা টুকটাক আর কি করেছি ততটুকুই আর কি তো এটা ছিল এশার নামাজের পরের একটা ক্লিপ এশার নামাজ পরে দেখা যেত যে একটু হাতে সময় পাওয়া যেত খাওয়ার আগে আর এখানকার চারপাশে আপনি হোটেলে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো শপ মানে দুই পাশেই রাস্তার হচ্ছে আজরাক কথা বলছে তো রাস্তার দুই পাশেই কিন্তু দোকানে ভরা গিফট শপ বলেন গোল্ড শপ বলেন বুরখার দোকান বলেন একদম ভর্তি থাকে তো আমি কিন্তু আসার পরে আর শপিং টপিংয়ের আর সময় পাইনি কোন দিকে যে সময় যায় আমি নিজেও টের পাই না কিন্তু ভাবছিলাম যে কোনো কিছু একটা নিব যেহেতু ফার্স্ট টাইম এসেছি স্মৃতি হিসাবে ওই জন্য তো যত সময় আপনারা ভিডিওতে ক্লিপ দেখতে পাচ্ছেন ঠিক তত সময়ই আমি স্টোরে ছিলাম এর বেশি সময় না পরে বের হয়ে পড়েছি আসলে এখানের ডিজাইনগুলো সুন্দর কিন্তু যখন আপনি দেখা শুরু করবেন নিজের জন্য কিছু তখন মনে হয় আর কিছুই ভালো লাগে না তখন চোখ একদম ধাঁধালো হয়ে যায় আসলে একসাথে বেশি জিনিস থাকলে যেটা হয় আর কি আর এখানে ম্যাক্সিমাম গোল্ডই দেখলাম যে একুশ ক্যারটের বাইশ ক্যারটের খুবই কম তো এই তো শেষ আমার শপিং মানে এক মিনিটে যা দেখা যায় আর কি আর দেনে বাবারা বাইরে ওয়েট করছিলেন আমার ভাসুররাও অন্য পাশ থেকে ওনারা যাবেন আর কি আজকে আমরা একসাথে ডিনার করব তো ওই ডিনার করার সময়টাতে আর কি একটু সময় পাওয়া যায় আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াতে হয়তো বা আমি এত বেশি সময় পাইনি নয়তো বা আরও হয়তো একটু হাতে সময় থাকতো দেখা যেত নামাজ শেষ করে কোনো মতে আমরা দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য গিয়েছি ওইখানে খাওয়া দাওয়া করতে করতে প্রায় ঘন্টা দুই ঘন্টা লেগে যেত তারপরে আবার হোটেলে চলে আসতাম এসে ওদেরকে ঘুম পাড়ানো আবার ওরা দেখা যেত খাওয়ার সময় খেত না তো রুমে এসে দেখা যেত টুকটাক এটা সেটা ওদেরকে খাওয়ানো লাগতো নয়তো বা ক্রেঙ্কি হয়ে যায় হাজরাক রাখ শুধুই কথা বলছে তো এই যে এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ এটাও আমরা এশার নামাজ শেষ করে তারপরে গিয়েছিলাম তাইবা কমার্শিয়াল সেন্টারে ওইখানে জৈতুন নামের একটা রেস্টুরেন্ট আছে আমার ভাসুর বলছিলেন যে ওইটাতে নাকি খাবার মজা তো এটা ছিল সেই মানে প্লাজাতে আর কি তো লিফ্টের জন্য ওয়েট করছিলাম আর এই সুযোগে আমি একটা স্টোরে চক্কর দিয়েছি এখানে দেখলাম যে সুন্দরী মলটা খুবই বড় সড়ো আর অনেক দোকানপাট যেহেতু আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি শপিং করার জন্য আর সময় ছিল না তাই আর বেশি একটা ঘুরতে পারিনি এলিভেটারের সামনে আর কি আমরা তো এলিভেটার বলি এখানে আবার দেশে থাকতে লিফট বলতাম তো একই জিনিস তো এলিভেটারের জন্য ওয়েট করছিলাম আর এই সুযোগে আর কি আমি টুকটাক দু একটা দোকানে ঢুকেছি আবার বের হয়েছি তাড়াতাড়ি করে তো এখানে দেখলাম যে নর্মাল কাপড় একদম আমাদের দেশে যে বা ঘরে পড়ার যে মেক্সি ড্রেস সেটা কারণ এখানে এই ধরনের কাপড় আমি খুব কম দেখেছি আর বেশিরভাগই হচ্ছে পারফিউমের স্টোর তারপরে হচ্ছে গিফটের স্টোর আর বুরখার স্টোর বেশি গোল্ডের শপও দেখলাম বেশ কয়েকটা তো এখানে হচ্ছে আরেকটা গোল্ডের স্টোর আমি ডিজাইন দেখতে আমার এত ভালো লাগে চুরির ডিজাইন আসলে দেখছিলাম যে এখানকার চুরির ডিজাইন কেমন মোটামুটি খারাপ না আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটিস অফ ডিজাইন আছে একুশ কোয়ারোটের চুরি আসলে পরার জন্য ভালো কারণ একটু শক্ত হয় আর এই যে এই ধরনের চুরি ওদের কাছে দেখলাম খুবই বেশি মিনা করা যেটাকে বলে আমার কাছে ভালোই লাগে আমার দুইটা আছে এই টাইপের জন্য কিন্তু তারপরও ঘুরে ফিরে দেখা যায় এই ডিজাইনের প্রতি চোখ যায় আর এগুলো বড় বড়ো করে চুর বলে মনে হয় এগুলোকে একটা করে বা বড় বড় সাইজের যে দুইটা করে সেরকম আর এই পাশে আরও দোকানপাট একদম আমি বাইরে থেকে দাঁড়িয়ে এই পাশটা রেকর্ড করেছিলাম অল্প একটু আর এই তো আসলে শপিংয়ের জন্য আমরা আলাদা করে আসলে সময় পাইনি শুধু একদিন গিয়েছিলাম বিলাল মার্কেটে আমাকে বেশ কয়েকজন বলেছিলেন প্লাস আমার একটা যাওয়া বলে দিয়েছিল যেভাবে ওইখানে একটু ভালো পাওয়া যায় পরে আমরা একদিন গিয়েছিলাম তাও এমন টাইমে গিয়েছি মনে হয় এগারোটার সময় আর বারোটার সময় সব কিছু লাগিয়ে দেয় একটা ঘন্টাও আমরা ছিলাম না ওইখানে মনে অল্প একটু শপিং করতে পেরেছি শপিং তো আর নিজের জন্য না কারণ যেহেতু আসবো সবার জন্য টুকটাক একটু আনার ইচ্ছা করে এক আল্লাহর ঘরে গিয়েছি ঠিকই কিন্তু মনে হয় যে ওইখান থেকে সবার জন্য একটু একটু জিনিস নিয়ে যাই যেহেতু ফার্স্ট টাইম তো এই তো আমরা জয়তুনে চলে এসেছি জয়তুনে আসার পরে এখানে অনেক লম্বা লাইন ছিল প্রায় ওয়ান আওয়ারের মতো তো টেবিল খালি করে তারপরে আমাদেরকে দেয়া হয়েছে তো এত সময় আমরা দাঁড় করানো ছিলাম আর একদম ঢুকেই আর কি অর্ডার করতে হয় তারপরে টাকা পে করে আপনি রিসিপটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন তারপরে ওইটার আপনাকে খাবার নিয়ে তার টেবিলে এনে সার্ভ করবে আর কি তো খাবার আমি বলবো মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি হোটেলে আর এই যে লাগেজ দেখতে পাচ্ছেন আবারও মনে হয় নতুন একটা গ্রুপ এসেছে এত ভালো লাগে যখন দেখি এরকম এক ধরনের লাগেজ আমি চিন্তা করি ওরা কীভাবে লাগেজ খুলে খুঁজে পায় আসলে লাগেজ তো আর নাম্বার থাকে ডেফিনেটলি ওইভাবেই পাবে অনেক অনেক মানুষ আসলে এই টাইমটাতে তো মক্কা মদিনাতে ওয়েদার সুন্দর এই জন্য মানুষের আনাগুনাও বেশি অনেকেই বলছিলেন বড় হতে যেরকম মানুষ থাকে এর থেকেও নাকি এই টাইমে উমরা উমরা করার জন্য মানুষ এসেছেন তো এই দিন আমাদের ছিল হচ্ছে নুসু ক্যাপের মাধ্যমে আমি রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বানিয়েছিলাম তো এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি যারা কি না জানেন না তো এখন নতুন মানে নিয়ম করেছে আগে এটা নাকি ছিল না প্যান্ডেমিকের আগে যে আপনি রিয়াদুল জান্নাতে বা বেহেস্তের যে টুকরা বলা হয় যে জায়গাটাকে সেখানে নামাজ আদায় করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বানাতে হবে

আজকে বেশ কয়েকদিন পরে কিন্তু আমি মসজিদের ভেতরে এসে নামাজ আদায় করতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ কারণ বাচ্চাদেরকে নিয়ে এসে আমি দেখা যেত বাইরে বসেই নামাজ আদায় করতে হয়েছে যেখানে ছাতা থাকে আর কি সেটার নিচে আর এই ভেতরে আসার পরে আমার যে রকমের অবস্থা ছিল আমি বাচ্চাদের মতো হা করে তাকিয়েছিলাম মার্শাল্লাহ এত সুন্দর আমরা শুধু ছোটোবেলা থেকেই শুনেছি যে সোনার মদিনা সোনার মদিনা আর এখানে আসার পরে দুই চোখে দেখে মনে হচ্ছিল যে কথাগুলো ঠিকই সোনার মদিনা এত সুন্দর আর্কিটেকচারাল বিউটি পৃথিবীতে মনে হয় অনেক সুন্দর সুন্দর ইমারত আছে বাট এই ভেতরকার সৌন্দর্য সব কিছুকে বিট করবে এত সুন্দর করে এই মসজিদটা বানানো হয়েছে ফজরের নামাজ আদায় করার পরে আকাশের দিকে তাকাতে যে এত ভালো লাগতো চোখের সামনে সূর্যোদয় হতো আর এত ভালো লাগত আর এই তো আমাদের প্রিয় নবীজির কবরস্থান এইটার নিচে এখানে উনি শুয়ে আছেন আসসালাতু আসসাল্লা নবী আল্লাহ আসসালাতু আসসাল্লা আসসালামাইক্যা হাবিবাল্লাহ তো আমি আপনাদের সবার পক্ষ থেকে আমি সালাম পৌঁছেছি তো এইটা আমি মনে হয় বেশ কয়েকবার গিয়েছিলাম পরে এক সময় আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে এসেছি আপনারা অনেকেই নবীজিকে সালাম পৌঁছানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন সবার নাম তো মনে নেই তবে আমি আমার টাইনি ওয়ার্ল্ড পরিবার থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদের হয়ে সালাম দিয়েছি তো কি যে একটা ভালো লাগা যে এত কাছে গিয়ে আমি সালাম দিতে পেরেছি সেটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এই দরজাগুলো এত সুন্দর একদম সোনার দরজা মনে হয় যে গোল্ড দিয়ে বানানো আসলে এগুলো গোল্ডের না আমি মনে হয় যেটা বললাম বেশ কিছু সময় আমি আমি জাস্ট মসজিদই রেকর্ড করেছি আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিলো যে আমি ক্যামেরা ধরে বসে থাকি এরকম তো যেটা বলছিলাম আগে নুসু ক্যাপের মাধ্যমে তো ওই দিন তো আর আমার কোনো কিছু রেকর্ড করা হয়নি কারণ এত লম্বা লাইন থাকে আপনাকে বলি অ্যাপয়েন্টমেন্টটা যখন করবেন তখন কিন্তু আমেরিকায় থাকা অবস্থায় মানে যে জায়গায় যে জায়গায় থাকবেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বানানো খুবই টাফ মক্কা বা মদিনায় যাওয়ার পরে তখন একটু পর পর আপনি চেক করবেন তখন দেখবেন যে আপনার ওদের ওপেন হয় অ্যাপের মধ্যে যে উইন্ডোটা সাথে সাথে তখন অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন ছেলেদের হচ্ছে এশার নামাজের পরে আর মেয়েদের হচ্ছে ফজরের নামাজের পরে আপনার অ্যাপটা অ্যাপয়েন্ট ওপেন হয় তখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা বানিয়ে নেবেন আর এই ডোরটা খোলা আমাকে নাজিয়াপা দিয়েছেন বুসার ননাস আমি বলছিলাম যে মসজিদ এত সুন্দর ওনার সাথে গল্প করছিলাম তখন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিও পাঠান যে বলেন তুমি এটা দেখেছো আমি বললাম না আমি তো দেখিনি আসলে এটা এত সুন্দর একটা জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যেটা বলছিলাম যে নুসু ক্যাপের কথা তো অ্যাপয়েন্টমেন্টটা বানানোর পরে আপনার যখন টাইম থাকে যে আমাদের ছিল সাড়ে সাতটায় তো সাড়ে সাতটায় আমরা একদম ফজরের নামাজ শেষ করেই দাঁড়িয়ে গিয়েছিলাম লাইনে আর এত এত মানুষ মনে করেন পাঁচ হাজারের মতো মহিলা ছিলেন তারপরে আমাদের যে স্ক্যান করে বারকোড একটা থাকে অ্যাপের মধ্যে ওইটা বারকোডটা স্ক্যান করে তারপরে আপনাকে ভেতরে ঢুকানো হবে আর সময় থাকে মাত্র আধা ঘন্টা এই আধা ঘন্টার ভেতরে আপনাকে ওইখানে দুই রাকাত নফল নামাজ হোক আর ইবাদত যেটাই করেন আপনি সেটা করে বের হয়ে আসতে হবে আর এই পাশটা এটা অন্য আরেক দিনের আর প্লাস হচ্ছে এটা হচ্ছে রিয়াদুল জান্নান না ফজরের নামাজ পড়ে নিজের রজায় সালাম দেওয়ার জন্য যেতে পারবেন এটা হচ্ছে আমরা পঁচিশ নাম্বার সরি একুশ নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম আমাদের এজেকে একজন ক্লিনার ভাই বলে দিয়েছিলেন যে মহিলাদের জন্য একুশ নাম্বার গেটের দিকেও ঢুকা যায় তো ওই ঢুকে আলহামদুলিল্লাহ আমরা এত খুশি ছিলাম যে একদম খালি ছিল এত বেশি মানুষ ছিল না গিয়েছিলাম মনে হয় আটটা আটটার দিকে আমরা প্রায় দশটা পর্যন্ত না সাড়ে নয়টা পর্যন্ত একচুয়ালি ওইখানে ছিলাম নামাজ আদায় করতে পেরেছি শান্তিতে ওইটা রিয়াদুল জান্নার অংশ না এটা হচ্ছে জাস্ট আপনি সালাম পৌঁছানোর জন্য আর কি ওই পাশে দিয়ে যেতে পারবেন নামাজ আদায় করতে পারবেন ওইখানে বসে আর ভিড়টাও কম আর আপনারা ওইখানে যদি কোনো ব্যাপারে কনফিউজ থাকেন তখন যে কোনো ক্লিনারদেরকে জিজ্ঞেস করলে। আপনারা এটার উত্তর পেয়ে যাবেন যেমন আমরা এই একুশ নাম্বার গেটের সন্ধান কিন্তু ওনাদের মাধ্যমেই পেয়েছি আর আমি আপনাদের সাথে একটা খুশির মানে মেমোরি শেয়ার করি যেটা হচ্ছে রিয়াদুল জান্নাতে যখন যাই নামাজ আদায়ের জন্য তখন কিন্তু ওরা যে আসল যে জায়গাটা নবীজির মিম্বর থেকে যে আয়সা পিলারের মধ্যখানের যে জায়গাটা সেটাই বলা হয়ে থাকে মাত্র সাতাইশ মিটার জায়গা আর রিয়াদুল জাননা কিন্তু অনেকে মনে করেন এইটার ভেতরে গিয়ে নামাজ আদায় করলো ওইটাই মনে হয় রিয়াদুল জানা আসলে সেটা না বেস্তার টুকরা সেই ছোটো একটা টুকরা এই জায়গাতেই নামাজ আদায় করতে হয় আর কি তো কাউকেই অ্যালাউ করছিল না দিয়ে ওরা বেঁধে রেখে দিয়েছে তো আমি বলছিলাম এটা তো ইনজাস্টিস আমাদের সাথে কারণ এখানে নামাজ আদায় করার জন্য আমরা এত দূর থেকে এত আশা নিয়ে এসেছি প্লাস অ্যাপের মধ্যে এত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট বানিয়েছি তারপরেও যদি আমরা ওই জায়গাতে নামাজ আদায় না করতে পারি তাহলে তো এখানে আসার কোনো মানেই হয় না ওরা বলছে যে না আমরা এখান ক্লোজ করে রেখেছি কারণ মানুষ ওই জায়গাতে নামাজে দাঁড়ালে আসতে চায় না কান্নাকাটি শুরু করে তখন ওদের মানুষ কন্ট্রোল করতে অসুবিধা হয় কারণ এত এত মানুষ তো আমি তো এখন মন খারাপ করে বসে আছি কিন্তু আমি অনেক রিসার্চ করেছি পিলার কোনটা কি সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমি গিয়েই টার্গেট করেছি আয়েশা পিলার কোনটা আমি বের হয়ে যাব। তখন আমাদেরকে তো বের করে দিচ্ছে গার্ডরা তো আমি মহিলাকে ট্রিক করেছি আল্লাহ আমাকে মাফ করুক আমি দেখেছি যে আমি বের হয়ে যাচ্ছি কিন্তু আমি বের না হয়ে ওনার হাতের তলা দিয়ে এক দৌড় দিয়ে আমি আয়সা পিলারের ওইখানে চলে গিয়েছি মানে যেখানে আসল বেহেস্তের টুকরা আলহামদুলিল্লাহ আমি ওই জায়গাতে সিজদা দিতে পেরেছি এত এত মানুষের ভিড়ে পাঁচ ছয় হাজার মহিলার ভিড়ে আমি যে ওখানে যেতে পেরেছি সেটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মহিলা গার্ডটা ভালো ছিল আমার কান্না দেখে আর আমাকে তুলে দেয়নি আমি যে সিজদায় পরে কান্না শুরু করেছিলাম তারপরে ওঠার পরে আমি বারবার বলছিলাম শুক্রিয়া পরে আমার দিকে তাকিয়ে বলছিল ইয়াহাপার নেহি ভার্তা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম